এই উপস্থাপনায় আপনি তিনটি বিষয় সম্পর্কে জানতে পারবেন যেগুলি ফল আর্মিওয়ার্মের পোকার আক্রমণের কারণে ফসলহানির ঝুঁকিকে প্রভাবিত করে আপনি জানেন যে ফল আর্মিওয়ার্মের আক্রমণের তীব্রতা মৌসুম এবং বছরভেদে ভিন্ন হয় কখনো কখনো পোকার আক্রমণের তীব্রতা অনেক বেশি থাকে আবার কখনো কখনো তা কম থাকে তবে পোকার আক্রমণের তীব্রতা ছাড়াও আরো ঝুঁকির কারণ রয়েছে ফসলহানির ঝুঁকি প্রধানত গাছের বৃদ্ধি পর্যায়ে কি পরিমাণ পোকা আক্রমণ করেছে এবং আবহাওয়া এই তিনটি বিষয়ের উপর নির্ভর করে ভুট্টার চারা থেকে শুরু করে বর্ধনশীল গাছ টাসেল এবং মোচা পর্যন্ত ফসলহানির ঝুঁকি যথাক্রমে বাড়ে কমে তারপর আবার বেড়ে যায় পোকার আক্রমণে ফসলহানির ঝুঁকি কেবল ডিম পাড়ার পরিমাণ এবং কিরার সংখ্যার উপরই নয় ক্রীড়ার আকারের ওপরও নির্ভর করে ভারী বৃষ্টিপাতের কারণে পাতায় থাকা ছোট কিরা মারা যায় তবে বড় কিরাগুলির ওপর বৃষ্টিপাতের প্রভাব খুব কম কারণ এরা পাতার মোচরে সুরক্ষিত থাকে সাধারণত উষ্ণ ও শুষ্ক পরিবেশে কিরাগুলি বেঁচে থাকে ও দ্রুত বৃদ্ধি পায় ভুট্টা গাছের বৃদ্ধির পর্যায়গুলি দেখা যাক ভুট্টা গাছের বৃদ্ধি দুই পর্যায়ে হতে পারে বর্ধনশীল পর্যায় এবং প্রজনন পর্যায় বর্ধনশীল পর্যায়ে আবার দুটি ধাপ রয়েছে চারা অবস্থা এবং বর্ধনশীল অবস্থা সাধারণত ইংরেজি ভি চিহ্ন এবং বাংলায় ব্রি এই চিহ্নর মাধ্যমে গাছের বর্ধনশীল পর্যায়ের বৃদ্ধি নির্দেশ করা হয় ছবির চারা গাছটিতে পাঁচটি পাতা রয়েছে নিচের তিনটি পাতায় কাণ্ডের চারপাশে পত্রবন্ধনী বা কলার রয়েছে কিন্তু উপরের দুটি পাতায় কোনো পত্রবন্ধনী পত্রবন্ধনী বা কলার নাই সুতরাং দৃশ্যমান সহ তিনটি পাতা থাকার কারণে এই চারাগাছ পর্যায়কে ব্রি তিন বা ভি থ্রি পর্যায় হিসাবে চিহ্নিত করা হয় গাছের বৃদ্ধির বিভিন্ন পর্যায়ের উপর বিশেষ করে বয়সের উপর ভিত্তি করে ক্ষতিকর পর্যায়ে নির্ণয় করা যায় উদাহরণস্বরূপ যদি বিশ শতাংশ গাছে বা সহজ ভাষায় বললে দশটি গাছের মধ্যে দুইটিতে ফল ওয়ার্মের ডিম বা ছোট কিরা বা তাদের খাওয়ার লক্ষণ দেখা যায় তাহলে অতিসত্বর দমন ব্যবস্থাপনা নিতে হবে আর বর্ধনশীল পরিণত গাছের ক্ষেত্রে যদি পঞ্চাশ শতাংশ গাছে বা দশটির মধ্যে পাঁচটি গাছে ফল ওয়ার্ম ডিম বা ছোট কিরা বা তাদের খাওয়ার লক্ষণ দেখা যায় তবেই সেক্ষেত্রে ব্যবস্থা নিতে হবে চারা অবস্থায় ফল ডিম আর ফসলের উল্লেখযোগ্য পরিমাণ ক্ষতি হয় এ কারণে চারা গাছ পর্যায়ে নিয়মিত লক্ষ্য রাখতে হবে যে ডিম পারছে কিনা বা ডিম ফুটে ছোট কিরা খাওয়ার চিহ্ন আছে কিনা ভুট্টার গাছগুলি পরিণত হবার সাথে সাথে শস্যহানির ঝুঁকি কমতে থাকে বর্ধনশীল পর্যায়ের পরিণত গাছের পাতা আঁশযুক্ত হয় আর এই আঁশ ফল আর ছোট ছোটো বৃদ্ধি বাধাগ্রস্ত করে এবং অনেক ছোট কিরা মারা যায় অন্যদিকে গাছ দ্রুত বাড়তে থাকলে পাতা খাওয়ার ক্ষতি পুষিয়ে নিতে পারে ভুট্টা গাছের বর্ধনশীল পর্যায়ে শেষ হওয়ার পর টাসেল তৈরি শুরু হলে কি ঘটে তা একবার দেখে নেওয়া যাক প্রজনন পর্যায়কে সাধারণত আর বা প্রচিহ্ন দিয়ে বোঝানো হয় প্রজনন পর্যায়ের শুরুকে প্রোটা চিহ্ন দিয়ে বোঝানো হয় যা প্রথম টাসেল বের হওয়াকে নির্দেশ করে টাসেল বের হওয়া শুরু হতেই দৃশ্যপট পাল্টাতে থাকে টাসেল বের হলে ফল আরমিওয়ার্মের কিরাকে পাতার মোচর থেকে বের করে দেয় এখন প্রশ্ন তারা কোথায় যায় ফল আরমিওয়ার্মের ক্রীড়া গাছের নিচ দিকে পাতার গোড়ার দিকে চলে যায় এবং সদ্য বের হওয়া মোচায় আক্রমণ করে প্রথম টাসেল বের হবার সময় যদি ফল আরমি ওয়ার্মের ডিমের সংখ্যা অনেক বেশি থাকে এবং আবহাওয়াও অনুকূল হয় তবে মোচায় ক্ষতির সম্ভাবনা অনেক বেড়ে যায় এবং মোচা আক্রান্ত হলে ফসলের ক্ষতির পরিমাণও উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পায় প্রথম ট্যাসেল বের হবার পর যদি বিশ শতাংশ বা দশটির মধ্যে দুইটি গাছে কিরা বা সদ্য পাতা খাওয়ার কোনো চিহ্ন থাকে তবে অতিসত্বর দমন ব্যবস্থাপনা নিতে হবে এবার আমরা পোকার আক্রমণ কোন পর্যায়ে আছে সেদিকে লক্ষ্য করি প্রথমেই কিভাবে আক্রমণের মাত্রা পরিমাপ করব এবং শস্যহানির ঝুঁকি নির্ণয় করব তা জেনে নিই ফল আরমিওয়ার্মের আক্রমণের মাত্রা বোঝার নির্দেশকগুলো হলো ডিম পাড়ার পরিমাণ কিরার সংখ্যা এবং কিরার আকার ভুট্টা গাছে ফল আর্মিওয়ার্মের ডিমের পরিমাণ নির্ধারণের জন্য তিনটি উপায় রয়েছে পূর্ণাঙ্গ পোকা বা মথের সংখ্যা গণনা ভুট্টা গাছে ডিমের গুচ্ছের সংখ্যা ভুট্টা গাছে পাতায় কাচের জানালার সার্সির মতো ছোট স্বচ্ছ দাগের বা উইন্ডো প্যানের সংখ্যা ডিমের পরিমাণ নির্ধারণের সর্বাধিক প্রচলিত পদ্ধতি হল ফেরোমন ফাঁদের মাধ্যমে পূর্ণাঙ্গ পোকা বা মথ সংগ্রহ করে গণনা করা আমেরিকা এবং আফ্রিকায় সবচেয়ে জনপ্রিয় ফেরোমন ফাঁদ হল প্লাস্টিকের পাত্র দিয়ে বানানো ফাঁদ এই ফাঁদ অনেক টেকসই হয় এবং তুলনামূলক কম খরচে তৈরি করা যায় এই ফাঁদে আটকে পড়া মথের পাখা সংরক্ষিত থাকে যা শনাক্তকরণ প্রক্রিয়া সহজ করে দেয় অবশ্য বাংলাদেশের জনপ্রিয় ফেরোমন ফাঁদ হল প্লাস্টিকের পাত্র দিয়ে বানানো পানি ফাঁদ তবে পানিতে ভিজে থাকার কারণে অনেক সময় এটিতে পোকা শনাক্ত করা কঠিন হয়ে পড়ে এটি পশ্চিম আফ্রিকায় ভুট্টা চাষ মৌসুমে মথ গণনার একটি গ্রাফ এখানে লম্বা বা উচ্চ অক্ষ বরাবর প্রতিদিনের মত গণনার তথ্য দেখানো হয়েছে অনুভূমিক বা প্রস্থ অক্ষ বরাবর ভুট্টা মৌসুমের তারিখগুলো সন্নিবেশিত হয়েছে গ্রাফের ভিতর লাইন দিয়ে মৌসুম জুড়ে মথের সংখ্যার পরিবর্তন দেখানো হয়েছে গ্রাফের মান যা লাইন দিয়ে বোঝানো হয়েছে এর পরিবর্তনের মধ্য দিয়ে ফল আর্মিওয়ার্মের আক্রমণের মাত্রার পরিবর্তন এবং সাথে সাথে ফসলহানির ঝুঁকির মাত্রার পরিবর্তনও দেখানো হয়েছে গ্রাফে প্রদত্ত তথ্য থেকে দেখা যাচ্ছে যে মে মাসে প্রাপ্ত মথের সংখ্যা বা পোকার আক্রমণ সবচেয়ে বেশি ছিল মে মাসের মাঝামাঝি সময়ে যখন টাসেল আসা শুরু হয়েছিল তখন প্রায় পঁয়ষট্টি শতাংশ ভুট্টার মোচা আক্রান্ত ছিল জুনের মাঝামাঝি সময়ে পোকার আক্রমণ সবচেয়ে কম ছিল জুন মাসের মাঝামাঝি সময়ে মাত্র পাঁচ শতাংশ মোচা ক্ষতিগ্রস্ত হয়েছিল ভুট্টার গাছগুলিতে ডিম এবং ছোট কিরার উপস্থিতি পোকার আক্রমণের মাত্রা পরিমাপের আরেকটি উপায় তবে ডিম এবং ছোটো কিরা পাতার ভিতরে লুকিয়ে থাকে বলে এটি খুঁজে পাওয়া বেশ কঠিন আপনি যদি মাত্র পাঁচ শতাংশ গাছেও এমন ডিম এবং ছোট কিরার উপস্থিতি বা তাদের খাওয়ার লক্ষণ পর্যবেক্ষণ করেন তবে তৎক্ষণাৎ দমন ব্যবস্থা নিন পর্যবেক্ষণের সময় ডিম বা ছোট কিরা সন্ধানে বেশি সময় ব্যয় না করা ভালো বরং ছোট কিরা দ্বারা পাতা খেয়ে ফেলার লক্ষণ খুঁজে বের করুন ফল আর্মি ওয়ার্মের ডিম ফুটে ছোট কিরা গুচ্ছাকারে থাকে ছোট পোকার আক্রমণে পাতায় কাচের জানালার শাসির মতো ছোট ছোট স্বচ্ছ দাগ বা উইন্ডো প্যান তৈরি হয় জমি পর্যবেক্ষণের সময় ভুট্টা গাছের পাতায় এমন ছোট ছোট উইন্ডোপ্যান খুঁজে বের করুন এই গ্রাফটিতে দুটি লাইনের মাধ্যমে ফেরোমন ফল পোকার সংখ্যার সাথে ছোট ক্রীড়ার খাওয়ার চিহ্নের সম্পর্ক দেখানো হয়েছে একটি পূর্ণাঙ্গ পোকা বা মথের সংখ্যা নির্দেশনার জন্য এবং অন্যটি ছোট পোকার খাওয়ার চিহ্ন বা যুক্ত গাছের সংখ্যার জন্য ধূসর বর্ণের রেখা দ্বারা ফেরোমন ফাঁদে আটকৃত মথের সংখ্যার উত্থান এবং পতন দেখানো হয়েছে অন্যদিকে কালো রেখাটি মাঠ পর্যবেক্ষণের উপর ভিত্তি করে প্রাপ্ত ছোট ছোট উইন্ডোপ্যানসহ গাছের সংখ্যার নির্দেশনা করে পূর্ণাঙ্গ মথের প্রাপ্ত সংখ্যা যা পরবর্তীতে ডিম পাড়ার ইঙ্গিত দেয় এবং ছোট উইন্ডোপ্যানগুলি যা ডিম ফুটে কিরা বের হওয়ার নির্দেশনা দেয় তা নিবিড়ভাবে সম্পর্কিত ফেরোমন ফাঁদে আটকৃত ফল আর্মিওয়ার্ম পোকার সংখ্যা এবং মাঠ পর্যবেক্ষণের মাধ্যমে ছোট কিরার খাওয়ার প্রাপ্ত তথ্য থেকে আমরা নিশ্চিত হতে পারি যে ফল আর্মিওয়ার্ম পোকার আক্রমণের প্রবণতা সঠিকভাবে পরিমাপ করতে সক্ষম হয়েছি ডিম পাড়ার পরিমাণ এবং কিরার সংখ্যার পাশাপাশি কিরার আকারও ভুট্টা ফসলহানির ঝুঁকিতে প্রভাব ফেলে ফল আর্মিওয়ার্মের ক্রীড়ার আকার বড় হয়ে গেলে এগুলিকে নিয়ন্ত্রণ করা কঠিন এবং ব্যয়বহুল হয়ে পড়ে এবং অনেক ক্ষেত্রে দমন ব্যবস্থা অপ্রয়োজনীয় হয়ে পড়ে কারণ এই অবস্থায় তারা তাদের জীবনচক্র সমাপ্ত করার জন্য গাছ থেকে মাটিতে প্রবেশ করে পুত্তলিতে পরিণত হওয়ার প্রস্তুতি গ্রহণ করে সাধারণত ফল আর্মিওয়ান পোকার জীবনচক্র সংক্ষিপ্ত হয় ফল ওয়ার্মের ডিম থেকে একটি পূর্ণবয়স্ক কিরায় পরিণত হতে মাত্র দুই সপ্তাহ সময় নেয় চারা অবস্থায় ফল ওয়ার্ম ডিম পাড়ার ফলে পরিণত ভুট্টা গাছের পাতার মোচরে বা মাছ পাতায় মারাত্মক ক্ষতি হতে পারে সুতরাং মোচরে বা মাছ পাতায় আক্রমণ করা ফল আরমিওয়ার্ম পোকার বড় কিরা দমনের উপযুক্ত সময় ছিল প্রায় দুই সপ্তাহ আগে চারা গাছ অবস্থায় যখন কিরা ছোট ছিল প্রথম টাসেলের সময় ডিম পারলে পরবর্তীতে মোচায় মারাত্মক ক্ষতি হবার সম্ভাবনা থাকে একবার আর্মিওয়ার্মের কীড়া সদ্য বের হওয়া মোচায় প্রবেশ করলে এগুলি নিয়ন্ত্রণ করা প্রায় অসম্ভব হয়ে পড়ে মোচায় আক্রমণ করা অপেক্ষাকৃত বড় আকারের ক্রীড়া নিয়ন্ত্রণের সবচেয়ে উপযুক্ত সময় হল দুই সপ্তাহ পূর্বে যখন প্রথম টাসেল বের হওয়া শুরু হয় এবং তার ছোট ক্রীড়া দিয়ে আক্রান্ত হয় সর্বশেষে ফল আর্মিওয়ার পোকার আক্রমণে ফসলের যে ক্ষতি হবার ঝুঁকি থাকে তার উপর আবহাওয়ার প্রভাবের দিকেও একবার নজর দেওয়া যাক আবহাওয়া পরিবর্তনজনিত ঘটনা ঘটনাবলী এবং আবহাওয়ার অবস্থা বিবেচনা করা যাক ভারী বৃষ্টিপাতের ফলে ছোট ক্রীড়া মারা যায় তবে পাতার মোচরে বা মাছ পাতায় থাকা ক্রীড়াগুলির উপর সেরূপ কোনো প্রভাব পড়ে না গ্রাফে দেখা যাচ্ছে যে পশ্চিম আফ্রিকাতে এক নাগারে ভারী বৃষ্টিপাতের কারণে ফল ওয়ার্মের প্রাদুর্ভাব একেবারেই কমে এসেছিল আবহাওয়ার এই অবস্থাগুলি লক্ষ্য করুন ফসলের সম্ভাব্য ক্ষয়ক্ষতিতে তাদের প্রভাব রয়েছে বীজ বপনের পরবর্তী সময়ে ভারী বৃষ্টিপাত হলে ফসলহানির ঝুঁকি কম থাকে বীজ বপনের পরবর্তী সময়ে উষ্ণ ও শুষ্ক আবহাওয়া থাকলে ফসলহানির ঝুঁকি বেশি থাকে গাছের বৃদ্ধির পর্যায়ে পোকার আক্রমণের ব্যাপকতা বা পোকার উপস্থিতির পরিমাণ এবং আবহাওয়ার পারস্পরিক ক্রিয়া প্রতিক্রিয়া ফসলহানির ঝুঁকি নির্ধারণ করে উদাহরণস্বরূপ বলা যায় যদি প্রথমে টাসেলে ডিম পাড়ার পরিমাণ বেশি থাকে এবং আবহাওয়া উষ্ণ এবং শুষ্ক থাকে তবে ভুট্টার মোচা ক্ষতিগ্রস্ত হবার এবং ফসলহানির আশঙ্কা থাকে এ ক্ষতি মোকাবেলার জন্য প্রথম টাসেল বের হওয়ার সাথে সাথে জমি পর্যবেক্ষণ করতে ভুলবেন না সবাইকে ধন্যবাদ এবার নিজেদের মাঝে আলোচনা করা যাক আপনার কোনো প্রশ্ন বা জিজ্ঞাসা থাকলে করতে পারেন কোনো পরামর্শ আছে কি